আর এই যে হচ্ছে আমার বোনেরা বসে আছে, আর খুবই মানে বিরক্তি প্রকাশ করতেছে, কারণ ওদের দুইজনের দুটো বাচ্চা, দুইজনের দুইটা মেয়ে, তাদের জন্য নাকি ওরা ঠিকঠাক মতো সাজুগুজু করতে পারে নাই এর জন্য। তো এই যে হচ্ছে আমরা বোনেরা সবাই মিলে এখন হচ্ছে রওনা দিলাম, আর অনেক দিন পর মার সাথে আমরা চার বোন মিলে একসঙ্গে বেড়াতে যাচ্ছি। আসলে চার বোন একসঙ্গে হওয়া হয় না আর কি, চার বোন থাকি চার মেরুতে, দেখা হয় খুবই কম একসঙ্গে। তবে যেহেতু ওরা দেশে এসছে, তো এই মাসটা আমরা চার বোন একসঙ্গেই থাকবো, এই জন্য এই ফেব্রুয়ারি মাস আর জানুয়ারি মাসটা আমার জন্য খুবই লাকি ছিল। আর এই যে বন্ধুরা আমরা চলে আসছি আমার মামা বাড়ি, এটা হচ্ছে আমার মামা বাড়ি। আর মার সঙ্গে মামা বাড়ি আসার কিন্তু মজাই আলাদা, আর মার সঙ্গে মামা বাড়ি আসবো, আর মামা বাড়িতে
আসলে মামা বাড়িতে আসি মাঝে মাঝেই, তবে খালাদের মা মা একসঙ্গে এভাবে হয় না। তো এবার এসে সব খালাতো ভাই বোন, খালারা, মামারা, আবার আমরা বোনেরা সবাই একসঙ্গে হয়েছি, বেশ মজা লাগতেছিল। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন সবাই মিলে, সব ভাই বোনেরা মিলে ছাদে আনন্দ করছি। আর এই যে হচ্ছে, ইনি হচ্ছে আমার ছোট খালা। তো ছোট আমি আন্নি বলি, আমরা সবাই আন্নি বলি। আন্নি হচ্ছে ভীষণ আমাদের আদর করে। আর এই যে হচ্ছে আমার ছোট বোনের মেয়েটা, তো মেয়েটাকে নিয়ে হচ্ছে একটু নাচানাচি করতেছিল। তো ভীষণ ভালো লাগতেছিল আসলে, নানু বাড়ি অনেকদিন পরে আসলাম আর সবাই মিলে একসঙ্গে, আর আমার এই ছোট খালার সঙ্গে অনেকদিন যাবৎ দেখা হয় না, তো একসঙ্গে দেখা হলো, খুব ভালো লাগতেছিল। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে বিয়ের পরে এইভাবে আমরা একসঙ্গে এইভাবে আসি নাই। তো এই যে আমরা একটা ফ্যামিলি ফটো নিচ্ছিলাম, আমাদের সব পুরো ফ্যামিলি একসঙ্গে, আমরা বোনেরা, খালারা, তবে এক খালা খালা একজন আসছে, আর একটা খালা উনি থাকে একটু দূরে, তো ওই খালাটা আসে নাই। তো উনি আসলেও অনেক ভালো লাগতো। আর এনারা হচ্ছে সেলফি তোলায় ব্যস্ত। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা ঘরের মধ্যে চলে আসছি চার থেকে। আর এই যে হচ্ছে আমার নানা, আসলে নানাকে দেখে খুব খারাপ লাগলো। আসলে এবার নানা একেবারেই নরম হয়ে গেছে, আর নানাকে আমরা এভাবে দেখায় অভ্যস্ত না। নানা খুবই একজন হাসি খুশি চঞ্চল একজন মানুষ ছিল। আমরা যখন বেড়াতে যেতাম আমাদের নিয়ে খুবই আনন্দ ফুর্তি করত, খুবই ভালো লাগতো। আর এইবার যখন গেছি তখন নানা আমাদের ওইভাবে চিনতে পারে নাই। আর এই যে হচ্ছে আমার মামাতো বোন, আর এই যে আমার বোন সেজোটা, ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে ওইভাবে চায় না। তো বন্ধুরা, মামা বাড়ির সফর এ পর্যন্তই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।